আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আর এ রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি এই ভিডিওটিতে। তো ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রকার চাকরির খবর ও সকল প্রকার খবরাখবর পেতে আমার চ্যানেলটিতে বেল বাটনে ক্লিক করবেন। সকল প্রকার চাকরির খবর এবং খবরাখবর পেতে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি বর্তমানে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে রমজান মাস উপলক্ষে 5,000 টাকা মহামান্য রাষ্ট্রপতির উপহার। তো এই নিউজটা কি আসলে সত্য না মিথ্যা, আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইলো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বুঝতে থাকুন। তো দেখুন, আমি একটা পোস্ট করছিলাম আমাদের গ্রুপে, জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিন গ্রুপে। তো এই পোস্টটার নিচে অনেকেই কিন্তু কমেন্ট করছে, দেখুন এই যে কমেন্ট করছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা উপহার দিচ্ছে। তো যদি উপহার দিত তাহলে সরকার কিন্তু স্কুল কলেজ বলতো এবং অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারতো। তো এখানে দেখুন অনেক কিছু বলছে, তা আমি পড়ে শোনাচ্ছি। পবিত্র রমজান উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা উপহার দিচ্ছে। করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ অনেক আর্থিক সমস্যায় পড়েছেন, তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে সরকার দেশের সবাইকে 5,000 টাকা করে সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। ক্যাশ আউট চার্জ ফ্রি, অর্থাৎ ক্যাশ আউট চার্জও কিন্তু ফ্রি দিবে। আমি এইমাত্র আমার বিকাশের নম্বরে 5,000 টাকা পেলাম, আমার মতো আপনিও খুব সহজে টাকা পেতে পারবেন। নিচের লিঙ্কে ঢুকে আপনারা বিকাশ নগদ অথবা নগদ অ্যাকাউন্ট নম্বর দিলেই আপনার সাথে সাথে টাকা চলে যাবে, আপনার নম্বরে কোনো পিন নম্বর দিতে হবে না। অনেকের হয়তো অবিশ্বাস্য হচ্ছে, অবিশ্বাস্য করার আগে একবার চেষ্টা করে দেখুন। তো আমি এই লিঙ্কে ক্লিক করব। তো চলুন দেখি এই লিঙ্কে ক্লিক করি আপনারা পাবেন কি না তার জন্য। আপনারা এই যে দেখুন, আমি এই লিঙ্কে ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো আসলেই কি এটা ভুয়া না সত্য, আমি কিন্তু তার সকল প্রসেস কিন্তু তুলে ধরবো, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ওয়েবসাইটটা একটু স্লো। তো এমন একটা ইন্টারফেস চলে আসার পরে এই যে দেখুন এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন বিকাশ সার্চ রেজাল্ট, এখানে কোনো আবেদন করার পদ্ধতি নেই। তো এখানে শুধু দেখেছে কে কে টাকা পাইছে, নাম এখানে লিখেছে সর্বশেষ যারা টাকা পেয়েছে, মানে যারা সর্বশেষ যারা টাকা পেয়েছে তাদের এই যে এই নাম্বারগুলো কিন্তু দিছে। ফারদিন পান্ত 5,000 টাকা নাকি পেয়েছে পরিমাণ। তো তারপরে অনেকগুলো নাম, তন্ময় সাকিব, আদিশা ইসলাম, তো এগুলো আপনার নাকি 5,000 টাকা করে পাইছে। তো আমরা কিছু কমেন্ট পড়ে আসি দেখি। এইখানে দেখুন মন্তব্য করেছেন নাইমুর রহমান, আমি আজ বিকাশে টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। এই যে 20 এপ্রিল আজকে কিন্তু এটা তিনি কমেন্ট করছেন। তারপরে ইস্তেক জামান, আমি ভেবেছিলাম এটি ভুয়া, তবে আজ সকালে টাকা পেয়েছে, অনেকেই কিন্তু কমেন্ট করছে। শহীদুল ইসলাম সাহেব, সরকারের এই উদ্যোগ আমার খুব পছন্দ হয়েছে, এই কমেন্টটাও দেখুন অনেক 3 এপ্রিল করেছেন। তো তৌহিদুল আরফিন রিপন আজকে কিন্তু এই যে দেখুন এপ্রিলের 20 তারিখে কিন্তু করেছেন তৌহিদ আরফিন রিপন, আমি এবং আমার বন্ধুরা টাকা পেয়েছি। তো অনেকে কিন্তু আমি তানিয়া সুলতান, আমি ভেবেছিলাম এটা একটি রসিকতা ছিল, তবে আজ সকালে আমি 5,000 টাকা পেয়েছি এবং আমার পরিবার সবাইকে এখানে আবেদন করতে বলেছি। তা সিয়াম, আমি একবার টাকা পেয়েছি, আমি কি আবার আবেদন করতে পারবো? দেখুন সিয়াম নামে একজন কিন্তু আবেদন করেছেন। তারপরে তারপরে দেখুন কাউসার আলম, আমি অংশ নিয়েছি এবং সাথে সাথে টাকা পেয়েছি, আপনাদের জন্য ধন্যবাদ। তো অংশ নেওয়ার জন্য কি করতে হবে, দেখুন এখানে কিন্তু ক্লিক করতে বলছে, ইনি এখানে ক্লিক করতে বলছে। এই যে টিএ রেজা কিন্তু কমেন্ট করেছেন আমাদের গ্রুপে, তো এই গ্রুপে কিন্তু কমেন্ট করেছেন। তো এখানে কিন্তু বলে দিছে, আরও কিন্তু অনেকেই কমেন্ট করেছেন দেখুন। এই যে দেখুন রমজান উপলক্ষে 5,000 টাকা মহামান্য রাষ্ট্রপতির উপহার, এখানে অনেকেই কিন্তু কমেন্ট করেছে। আসলে কি এই এটা আজও দেয় আপনার, দেখুন আমি কিন্তু দেখাইলাম, দেখুন এই যে এখানে গেলেন, তো যাওয়ার পরে দেখেন এমন একটি ইন্টারভিউ চলে আসলো। তো এইগুলা কিন্তু কমেন্ট করছেন দেখুন, এই ওইখানে ক্লিক করলে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আরও যদি বিস্তারিত জানা যায় দেখুন, এখানে কিন্তু আরও লেখা আছে আরও বিস্তারিত, দেখুন এখানে কোথা জানি দেখলাম যে আরও বিস্তারিত দেখুন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে স্বাগতম, এখানে কি লিখেছে স্বাগতম, পবিত্র মাহে রমজান উপলক্ষে আর কিছুদিন পর পবিত্র ঈদুল ফিতর, এই সব উপলক্ষে পরিস্থিতির কারণে সাধারণ মানুষ আর্থিক সমস্যায় পড়েছেন, তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে সরকার দেশের সবাইকে 5,000 টাকা করে করোনা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। আপনি বাংলাদেশের নাগরিক হলে এই টাকা পাবেন, এই টাকা পেতে আপনাকে নিজে থেকে পেজ লাইক করতে হবে এবং আমাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সাথে সাথেই আপনি টাকা পেয়ে যাবেন, আপনি বিকাশ নগদ নম্বরে দেরি না করে এখনই আবেদন করুন। আমি আপনাদের বলি এই নিউজটা দেখুন, এই নিউজটা একদমই ভুয়া। তো এই দেখুন এখানে শুধু কি বলছে, প্রথমে নিচে লাইক বাটনে গুলোতে লাইক দিন, এখানে লাইক করতে বলছে, তো এখানে লাইক করতে বলছে। তো লাইক দিলে কিন্তু ওনারা লাইক পাবে, সবগুলো লাইক করা হয়ে গেলে এবার নিচে থেকে আবেদন ফর্ম দেখুন, কতটা বুদ্ধি ওই ওয়েবসাইটের দেখুন।
এই যে আবেদন ফর্ম, আপনার পিতার নাম, মাতার নাম, তো এখানে দেখুন আবেদন ফর্মও কিন্তু দিয়ে দিছে, তারপরে সাবমিট করতে হবে, হোম বিকাশ, এই ওয়েবসাইটও কিন্তু ভালো না, দেখুন ওয়েবসাইটের কোনো ক্যাটাগরি নেই, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া। আমি আবারও বলছি, এই যে নিউজগুলো ছড়াচ্ছে, পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্দেশে সরকার সবার নিকটে 5,000 টাকা উপহার দিচ্ছে, এটা কিন্তু একদমই ভুয়া। আমি আবারও বলছি, এই নিউজটা একদমই ভুয়া, এই নিউজে কেউ কান দিবেন না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এটা কিন্তু একটা গুজব ছড়াচ্ছে, সরকার বা রাষ্ট্রপতি কোনো টাকা দিচ্ছে না। তো রাষ্ট্রপতি যদি টাকা দিত, তাহলে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকতো, যেমন এর আগে আপনারা আবেদন করছেন সেই আবেদনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ছিল, eksheba.gov.vd ছিল, সেই ওয়েবসাইটে আবেদন করতে পারছেন। তো এখনও টাকা দেয়নি, 120 কার্যদিবসের মধ্যে সেই টাকাটা পাঠাবে এবং প্রতিবন্ধীরা কিন্তু অগ্রাধিকার পাবে সেই টাকায়। তো এটা কিন্তু একদমই ভুয়া। আমি আবারও বলছি, পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু একদমই ভুয়া। তো যারা যারা এই রকম খবর ছড়াচ্ছে তাদের কাছ থেকে আমরা দূরে থাকি। তো আমরা এখানে সিম্পলি ডিলিট করে দিচ্ছি, তো এবং ব্লক করে দিচ্ছি, দেখুন আমরা এখানে ব্লক করে দিচ্ছি এনাকে আমাদের গ্রুপ থেকে। তো এখানে ভুয়া খবর ছড়াচ্ছে, এই জন্য ভিডিওটা বানানো যে এই ছাত্র, এই যে ভুয়া নিউজটা দিচ্ছে, তিনি কিন্তু এটা কিন্তু একদমই ভুয়া। তো আমি এখানে গ্রুপ থেকে বের করে দিচ্ছি তাকে। তো এরকম নিউজ কিন্তু অনেক ছড়াচ্ছে, দেখুন আমি আমাদের গ্রুপে দেখলাম এবং অনেকগুলো গ্রুপে কিন্তু দেখেছে। এই দেখুন আবারও কিন্তু এখানে দিছে, তো এটা কিন্তু একদম ভুয়া, একদম নিউজটা একদমই ভুয়া, ঠিক আছে? তো আপনারা কিন্তু বুঝতে পারলেন কেন ভুয়া, দেখুন এইখানে এই যে যারা কমেন্ট করছে, দেখুন আপনারা প্রশ্ন থাকতে পারে যেখানে যারা কমেন্ট করছে, এগুলা কমেন্ট করছে এই যে ওই ওয়েবসাইটে রয়েছে এইগুলার মাল, এই 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 কয়েকটা আইডি থেকে, আর কিন্তু আইডি ফেক আইডি, সবগুলো কিন্তু ফেক আইডি। সো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বেল বাটনে ক্লিক করুন এবং সকল প্রকার চাকরির খবরাখবর এবং সকল প্রকার নিউজ পেতে সবার আগে আমাদের সঙ্গে থাকুন। তো কথা না বাড়িয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।